বিজ্ঞানের জগৎ এক মজার জগৎ, আর সেই জগতের অনেক কিছুই জাদুর মতো মনে হয়। কিন্তু সেই জাদুর পেছনে থাকে যুক্তিযুক্ত ব্যাখ্যা, আর সেই কারণ বা ব্যাখ্যা জানার মধ্যেই বিজ্ঞানের আসল আনন্দ লুকিয়ে থাকে। নমস্কার, সিগারেট গ্লুমে আপনাদের স্বাগত। আজ আমরা এই ভিডিওতে জানব একটি মজার ঘটনা আর তার পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যা। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমরা সবাই জানি পচা ডিম জলে ভাসে, কিন্তু ভালো ডিম কি জলে ভাসতে পারে? চলুন সেই চেষ্টা করে দেখা যাক ভালো ডিম জলে ভাসতে পারে কিনা। সাধারণত পচা ডিম জলে ভাসে, কারণ এর ভিতরে থাকে গ্যাস। আমরা সবাই জানি পচা ডিমে গ্যাস হয়, এই গ্যাস পচা ডিমকে ভাসতে সাহায্য করে। কিন্তু আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ভালো ডিমও জলে ভাসানো যায়। এজন্য আপনাদের যা যা করতে হবে, প্রথমে একটি বড় বাটি নিন, বাটিতে জল নিন, তারপর একটি ডিম এতে ছেড়ে দিন। ডিমটি যদি পচা না হয় তাহলে দেখবেন ডিমটি জলে ডুবে গেছে। এবার ডিমটিকে জল থেকে তুলে জলে প্রচুর পরিমাণে লবণ মেশান। লবণের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, পাত্রের আকার অনুযায়ী নির্ভর করবে কত পরিমাণ লবণ মেশাতে হবে। যদি গ্লাস নেন তবে এক গ্লাস জলে 5 থেকে 6 চামচ লবণ মেশান। লবণ যেন ভালোভাবে জলে মিশে যায়। এবার ডিমটি জলে ছেড়ে দিন, দেখবেন ডিমটি জলে ভাসছে। কি মজার ব্যাপার, তাই না? এ ঘটনার পিছনে থাকা কারণ হলো জলের ঘনত্ব। জলে লবণ মেশালে জলের ঘনত্ব বেড়ে যায়, আর অধিক ঘনত্বের জল সহজেই কোনো বস্তুকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এই পদ্ধতিটি আপনারা একবার ঘরে পরীক্ষা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটিতে সেট করে রাখুন। ধন্যবাদ।